আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দ্য স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ অল অফ ইউ আর ওয়েলকাম টু মাই ক্লাস হাউ আর ইউ আই হোপ অল অফ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আই এম অলসো ফাইন আলহামদুলিল্লাহ ডের স্টুডেন্টস নাও কাম টু দ্য ক্লাস প্রিয় শিক্ষার্থীরা আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি ডের স্টুডেন্টস আজকের লেসন আইডেন্টি অর্থাৎ পাঠ পরিচিতি দেখে নাও ক্লাস ফাইভ সাবজেক্ট ইংলিশ মডেল থার্টি টু কোশ্চেন নাম্বার এইট লেটার রাইটিং ডেরি স্টুডেন্টস তোমরা এখানে তোমাদের যে প্র্যাকটিস বইটি রয়েছে অ্যাডভান্সড লার্নার্স এই বইয়ের একটি পিকচার দেখতে পাচ্ছ আমরা এই প্র্যাকটিস বই থেকে মডেল থার্টি টুয়ের কোশেন নাম্বার এইট অর্থাৎ লেটার রাইটিং প্র্যাকটিস করব লার্নিং আউটকামস প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠের শিখন ফল কি দেখে নাও স্টুডেন্টস উইল বি এবল টু ছাত্রছাত্রীরা সক্ষম হবে অর্থাৎ তোমরা সক্ষম হবে লার্ন রুলস অফ রাইটিং লেটার তোমরা শিখবে লেটার লেখার নিয়ম রিড অ্যান্ড রাইট আ লেটার এবং একটি লেটার পড়তে পারবে এবং লিখতে পারবে ডেরি স্টুডেন্টস এখানে তোমরা যে পিকচারগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখিয়ে বুঝতে পারছো আজকে আমরা যে লেটারটি প্র্যাকটিস করবো এই লেটার এই লেটারটি হচ্ছে এই আনসিন টেক্সটের উপরে অর্থাৎ এই লেটারটি এই আনসিন টেক্সটকে বেস করে এটি হচ্ছে মডেল থার্টি এর আনসিন টেক্সট আওয়ার টুডেজ লেসন কোশ্চেন নাম্বার এইট লেটার রাইটিং মডেল থার্টি টু ডিয়ার এই লেটার তোমাদের পরীক্ষার প্রশ্নের কোশ্চেন নাম্বার এইটে থাকবে লক্ষ্য করো আগে আমরা প্রশ্নটি পড়ি ডেয়ার স্টুডেন্টস সাপোজ ইউ আর মিতা ধরো তুমি মিতা ইউ ওয়েন্ট উইথ ইউর ফ্যামিলি ফর আ পিকনিক তুমি তোমার পরিবারের সাথে একটি পিকনিকে অর্থাৎ বনভোজনে গিয়েছো আফটার ইউর অ্যানুয়াল এক্সামিনেশন তোমার বার্ষিক পরীক্ষার পর নাও write a লেটার to your ফ্রেন্ড describing about দ্য পিকনিক এখন তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখো যেখানে এই বনভোজনের বর্ণনা থাকবে অর্থাৎ বর্ণনা দিয়ে কিসের বর্ণনা এই বনভোজনের বর্ণনা অ্যাবাউট দ্য পিকনিক যে পিকনিকে তুমি গিয়েছো অর্থাৎ যে বনভোজনে তুমি গিয়েছো সেই বনভোজনের বর্ণনা দিয়ে ডিয়ার স্টুডেন্টস আমরা লেটারটি শিখবো এবং সাথে নিয়মও শিখব এখানে লক্ষ্য করো লেটারের শুরুতেই রয়েছে ডেট অর্থাৎ তারিখ তুমি লেটারটি যেদিন লিখছ ঠিক ওই দিনের তারিখ দিবে এখানে আমি দিয়েছি টোয়েন্টি ফোর অক্টোবর টু এরপর হচ্ছে তোমার ঠিকানা অর্থাৎ তুমি চিঠিটি লিখছ তোমার ঠিকানা এখানে ঠিকানা দেওয়া হয়েছে ভোলা সদর ভোলা ডিয়ার স্নিগ্ধা ডিয়ার এই যে ডিয়ার অর্থাৎ প্রিয় স্নিগ্ধা হচ্ছে তোমার বন্ধুর নাম অর্থাৎ তোমার যে ফ্রেন্ড যে ফ্রেন্ডের কাছে তুমি চিঠি লিখছ সেই বন্ধুর নাম হচ্ছে স্নিগ্ধা এখানে তুমি চাইলে তোমার পছন্দ মতো বন্ধুর নাম বসাতে পারো স্টুরেন্টস আর যদি আমাদের প্রশ্নে বন্ধুর নাম কী সেটা উল্লেখ থাকে তাহলে সেই নামটি এখানে বসাতে হবে এবার দেখো কি লিখেছি আই রিসিভড ইউ লেটার ইয়েস্টারডে আমি গতকাল তোমার চিঠিটি গ্রহণ করেছিলাম অর্থাৎ পেয়েছি ইনিউ লেটার তোমার চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছ হাউ আই এনজয়েড দ্য পিকনিক উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে আমি বনভোজনটি কেমন উপভোগ করেছি আই এম রাইটিং ইউ অ্যাবাউট ইট আমি এ সম্পর্কে তোমাকে লিখছি অর্থাৎ এই সম্পর্কে মানে কি এই পিকনিক সম্পর্কে পিকনিকে আমার এনজয়মেন্ট সম্পর্কে অর্থাৎ আমার উপভোগ করা সম্পর্কে লাস্ট ফ্রাইডে গত শুক্রবার আই কেম নিয়ার আ ফরেস্ট ফর আ পিকনিক উইথ দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি ইয়ার স্টুডেন্টস তোমাদেরকে একটা কথা বলে রাখি এই আট নম্বরের যে লেটার এই লেটারটি আমাদের যে একটি আনসিন টেক্সট থাকে ওই টেক্সটের আলোকেই হয়ে থাকে তো আমরা এই লেটারটি ওই আনসিন যে আনসিন যে টেক্সটি রয়েছে সেই টেক্সটের কাহিনির উপর বেস করেই আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ আমি সেভাবেই লিখেছি তোমরা লক্ষ্য করো লাস্ট ফ্রাইডে আই কেম নিয়ার আ ফরেস্ট ফর আ পিকনিক উইথ দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি গত শুক্রবারে আমি একটি বনের ধারে এসেছি পিকনিকে আমার পরিবারের সদস্যদের সাথে ইট ওয়াজ আ নাইস ডে দিনটি ছিল খুবই সুন্দর দিনটি কেমন দিন ছিল নাইস চমৎকার দিন ছিল মাই প্যারেন্টস স্প্রেড আ ম্যাট আন্ডার আ বিকট্রি আমার পিতামাতা একটি বড় গাছের নিচে একটি মাদুর বিছিয়েছে একটি মাদুর একটি মাদুর কী করেছিল বিছিয়েছিল মাই ফাদার টুক আউট দ্য ফুডস ফ্রম দ্য বাস্কেট ঝুড়ি থেকে আমার বাবা খাবারগুলো বের করেছিল মাই মাদার প্রিপেয়ার্ড আমার মা তৈরি করেছিল পিঠা খিচুড়ি চিকেন অ্যান্ড পটেটো চপস ফর দ্য পিকনিক এই পিকনিকের জন্যে আমার মা পিঠা তৈরি করেছিল খিচুড়ি চিকেন অর্থাৎ মুরগির মাংস অ্যান্ড এবং পটেটো চপস অর্থাৎ যে চপ বানিয়েছে সেটা কী দিয়ে আলো দিয়ে আলুর চপ এগুলো আমার মা পিকনিকের জন্য তৈরি করেছিল উই টুক আওয়ার পেট ডগ টমি উইথ আস আমরা আমাদের যে পোষা কুকুরটি রয়েছে টমি তাকে আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম আই র্যান অ্যারাউন্ড আমি চারদিকে দৌড়ালাম অ্যান্ড প্লেড উইথ টমি এবং টমির সাথে খেলা করলাম টমির চারদিকে দৌড়ালাম এবং টমির সাথে কি করলাম খেলা করলাম টমি লাভস টু প্লে উইথ বলস টমি বল নিয়ে খেলতে পছন্দ করে ডিয়ার স্টুডেন্টস এই যে এখানে পিকনিকে আমার যে উপভোগের কাহিনিটি লিখেছি এটি কিন্তু প্যাসেজে যে কাহিনিটি সেই কাহিনিটি আমার কাহিনি আমার কাহিনী হিসেবে এখানে উপস্থাপন করেছি তাহলে কি হচ্ছে আমি লেটার লেখার নিয়মটি ভালোভাবে জানা থাকলে এ আনসিন টেক্সটকে ফলো করে আমি আমার কাহিনী হিসেবে এটি উপস্থাপন করতে পারবো ডেয়ার স্টুডেন্টস এখানে লেটার লেখার নিয়মটি ভালো জানতে হবে এখানে প্যাসেজের যে কাহিনিটি এই কাহিনিটি হচ্ছে মিতার কাহিনী এখানে মিতাই এখানে লিখতেছে এখানে লেখাই আছে কোশ্চেনে সাপোজ ইউ আর মিতা এখানে মিতা না হয়ে যদি অন্য কেউ হতো তাহলে সেই নামটি আমরা ব্যবহার করব এবং আয় দিয়ে যখন লিখব তাহলে কাহিনীটি আমার হয়ে গেল এখানে যেহেতু লিখেছে ইউ আর মিতি সরি ইউ আর মিতা তখন তুমি যেই লেখো না কেন তুমি মিতা হয়েই এটি লিখতে হবে আর এখানে যদি সাপোজ ইউ আর লিখে অন্য কোনো নাম দিত তাহলে তুমি যেই হো না কেন তোমাকে লেখার সময় ওই নামের ব্যক্তি হিসেবেই লিখতে হতো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তো মূল কথা হচ্ছে আনসিন টেক্সটটি ভালোভাবে পড়া থাকলে আনসিন টেক্সটের কাহিনি নিয়েই আট নম্বরের যে লেটারটি থাকে সে লেটারটি লেখা যায় তবে অবশ্যই তোমাকে প্রশ্নে যে ডিরেকশন দেয়া থাকে অর্থাৎ যে নির্দেশনা দেয়া থাকে সেগুলোর আলোকেই লিখতে হবে তো আমরা হ্যাঁ কোন পর্যন্ত শিখেছি আমরা এটুকু শিখেছি উই টু কার পেট ডক টমি আস আই র্যান অ্যারাউন্ড অ্যান্ড প্লেড উইথ টমি টমি লাভস টু প্লে উইথ বলস ডে রুডেন্টস এবার দেখো আফটারঅল সর্বোপরি উই এনজয়েড দ্য পিকনিক ভেরি মাস সর্বোপরি আমরা পিকনিকটি বনভোজনটি খুব অনেক উপভোগ করেছি অর্থাৎ আমরা ভেরি মাছ অনেক চমৎকার আমরা উপভোগ করেছি অ্যাট অ্যাবাউট সিক্স পি এম প্রায় ছয়টার দিকে উই সেফলি রিটার্নড আমরা নিরাপদে ফিরে এসেছি কোথায় আমরা নিরাপদে ফিরে আসলাম অর্থাৎ বাড়িতে ফিরে আসলাম সেটাই বোঝানো হয়েছে উই সেফলি রিটার্নড আমরা নিরাপদে ফিরে আসলাম এরপরে লক্ষ্য করো এরপরে আবার একদম মার্জিনের সাথে চলে আসতে হবে এরপরে লিখতে হবে মোর টুডে আজ আর নয় উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ হ্যাঁ অর্থাৎ অনেক অনেক সর্বোচ্চ ভালোবাসা এবং শুভকামনা এরপরে আবার একদম মার্জিনের কাছে চলে আসতে হবে সিনসিয়ারলি ইউর্স অর্থাৎ তোমার আন্তরিক অর্থাৎ তোমার প্রতি আন্তরিক কে লিখছি মিতা অর্থাৎ প্রশ্নের শুরুতে যখন লিখে দিয়েছে ইউ আর মিতা ঠিক এখানে তোমার নামটি লিখতে হবে অর্থাৎ প্রশ্নে তুমি যে চিঠিটি লিখছ সেই হিসেবে যে নামটি দেয়া আছে অর্থাৎ ইউ আর দিয়ে যে নামটি দেয়া আছে সে নামটি দিতে হবে এখানে আছে ইউ আর মিতা তোমাকে মিতা লিখতে হবে এরপরে যে কাজটি করতে হবে একটি খা মাপতে হবে ইয়ারিস্টুরেন্ট এখানে লক্ষ্য করো এখানে একটি খাম আঁকা হয়েছে খামের লেফট সাইডে লিখতে হবে ফ্রম অর্থাৎ হতে রাইট সাইডে লিখতে হবে টু অর্থাৎ প্রতি আর রাইট সাইডের একদম উপরে লিখতে হবে স্টাম্প এবার দেখো ফ্রমে মানে হতে কার থেকে চিঠিটি যাচ্ছে এখানে যেহেতু তুমি চিঠি লিখছো মিতা তাহলে ফ্রম হবে মিতা আর মিতার অ্যাড্রেস কি আমরা ভিতর মানে অর্থাৎ যে চিঠিটি লিখছে তার আমরা কোথায় দিয়েছি দিয়েছি ডেটের পরেই দেখো ভোলা সদর ভোলা আবার টু কার কাছে চিঠি লিখেছি এই যে নামটি লেখা হয় চিঠিটি তার কাছে লিখছি অর্থাৎ বন্ধুর নাম তাহলে কার কাছে লিখেছি স্নিগ্ধা তাহলে কি হবে টু স্নিগ্ধা আর স্নিগ্ধার ঠিকানা কি স্নিগ্ধার একটা ঠিকানা লিখতে হবে এরপরে তো আমার ঠিকানায় লিখেছি ভোলা সদর ভোলা আর অর্থাৎ এখানে মিতা মিতার ঠিকানা অর্থাৎ যে চিঠি লিখছে আর যার কাছে লিখছি তার ঠিকানা এখানে লিখেছি মিরপুর ঢাকা অর্থাৎ স্নিগ্ধা নিচে এসে মিরপুর ঢাকা ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা লেটার লেখার নিয়মটি বুঝতে পেরেছ এবং এই লেটারটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ইভালুয়েশন মূল্যায়ন আনসার দ্য কোশ্চেন ডিয়ার স্টুডেন্টস বলতো হাউ ইজ লেটার রিটেন কীভাবে একটি চিঠি লেখা হয় অর্থাৎ শুরুতে কীভাবে লিখতে হয় মাঝখানের অংশে কী ধরনের ডেসক্রিপশন থাকে শেষের দিকে কী লিখতে হয় আমি যেগুলো এতক্ষণ আলোচনা করলাম বলো দেখি ডে স্টুডেন্টস আশা করি তোমরা সবাই বলতে পেরেছেন্টস এবার হোমওয়ার্ক তোমাদের বাড়ির কাজ দেখো রিড অ্যান্ড রাইট দ্য লেটার মডেল থার্টি টু কোশ্চেন নাং এইট অর্থাৎ এই মডেল থার্টি টুয়ের কোশ্চেন নাম্বার এইট অর্থাৎ যে লেটার এই লেটারটি পড়ো এবং লিখো অর্থাৎ তোমরা প্রথমে পড়বে পড়া হয়ে গেলে তারপর লিখবে প্রথমে কি করবে প্রথমে ভালোভাবে পড়বে তারপর কি করবে লিখবে লেখা হয়ে গেলে ছবি তুলে আমাদের গ্রুপে পাঠিয়ে দেবে আর পড়তে গিয়ে যদি কোনো অসুবিধা হয় অর্থাৎ কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমার সাথে ফোনে যোগাযোগ করবে ডেয়ার স্টুডেন্টস থ্যাংক ইউ ফর এনজয়িং দ্য ক্লাস প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ